আপনার লেট ডিপার্টমেন্ট ছাড়া মোটর লাইন অসম্ভব চলা। ওরা তো মূলত ওরা হইলো ইঞ্জিনটা খুলে ওরা খোলা ফিটিং করে, আর আমাদের কাছে যে কাজগুলো এখানে যে আসে মূলত এখানে যা কাজ করা লাগে, যেমন বলকের স্লিপ টিল আবি যাবি যা লাগে, ক্যারান শেপ, এই কাজগুলো আমাদের ছাড়া অসম্ভব। এখানে আমরা সর্বকিছু আমাদের হাতে হয়, ওরা খালি জিনিসটা খোলা ফিটিং করে সেটিং করা। কি বাংলাদেশে যে লেট ডিপার্টমেন্ট বা মোটর গ্যারেজ এগুলো যদি না থাকে তাহলে গাড়ি বাংলাদেশে চলবে না। এটা অত ধনী রাষ্ট্র না যে এখানে সব কিছু ফালাই দেয়, নতুন লাগাইবো অথবা একটা মাল ফালাই দিব, এরকম খুব কম সীমিত অল্প স্বল্প মানুষ আছে যে তারা পারে। আর বেশিরভাগ মানুষের মনে করো রিপেয়ারিং কাজে ইনভলভ, কোম্পানির কাছে কাছে যাক বা যার কাছে যাক আমাদের কাছে আসতেই হবে, লেদের কাছে আসতেই হবে, কোম্পানির কাছে যাক মেলে যার কাছে যাক কোনো সমস্যা নেই, আমাদের কাছে আসতে হবে। আসলে পার্টি আমাদের কাছে যখন কাজগুলি নিয়ে আসে তার আমাদের একটা অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা থেকে আমরা এগুলি বলি যেটা এতদিন চলবে, একটা কনফিডেন্স নিয়েই থাকি আমরা যে না ভাই এটা এতদিন চলবে, এটা এতদিন চলবে না এরকম। হ্যাঁ, কাজ যদি ভালোভাবে করা যায় তো আমরা গ্যারান্টি দিলে কোনো অসুবিধা নেই, 2-3 বছর গ্যারান্টি আরামসে। একটা ইঞ্জিন কাজ করলে আমরা 5 বছরও গ্যারান্টি দিই, একটা স্টার্টিং বক্সের কাজ করলে 2 বছর গ্যারান্টি দিই, যে কোনো কাজ মানে কাজ করলে গ্যারান্টি আছে। একটা কনফিডেন্স আছে না, অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। তো আসলে আমরা যে কাজগুলি করি আমাদের হাতে অনেক কালি থাকে, আমাদের কাজগুলোও কালি। অনেক লোক রাস্তায় দিয়ে যায় মনে মনে ভাবে কি রে এত কালিকে, এখানে কীভাবে এরা এভাবে চলে, কীভাবে থাকে, উনি কি বললো না বললো আমার দেখার বিষয় না, আমি এই কাজ করে খাই। আর ওনার উনি যেই কথাটা বইলা যে গেল আমি মানে চলে যাচ্ছি এত কালি নোংরা, এটা আমার কিছু দেখার বিষয় না, উনিও একসময় আমার কাছে আসতে হবে, আমাকে ছাড়া ওনার গাড়ি চলবে না রোডে, আমাদের কাছে আসতেই হবে। ওই যে ওখানে একটা ওই যে একটা মেশিন আছে ওটা হলো বোরিং মেশিন বলে, ওটা দিয়ে পলকটা বোরিং করা হয়, ওটা চাইনিজ মেশিন। আর এটা হলো আমার লেদ মেশিন, আর এটা পাশেরটা হলো হাইড্রোলিক মেশিন, তার পাশে আরেকটা লেদ আছে, তার পাশে আরেকটা বড় লেদ আছে। মানে এগুলা মেশিন তিনটা যদি একই ধরনের হয় কিন্তু কাজগুলো বড় ছোট আছে, তো ছোট বড় ছোট বড় কাজ হয়, মেশিনটা ওরকম ছোট বড় লাগে। লেদ মেশিনটা মূলত গাড়ির কাজের জন্য লেদ মেশিন, গাড়ির ব্লকের স্লিপ বানানোর জন্য লেদ মেশিন, ড্রাম কাটার জন্য মেশিন, স্টার্টিং বক্সের বুশ বানানোর জন্য মেশিন, হাইড্রোলিক মেশিন দিয়ে হ্যাঙ্গারের বুশ সেট আপ করা হয়, অফসেট ব্যারিং ঢোকানো হয়। এই প্রসেসিংটা আসলে মেশিনের মাধ্যমে প্রথমত অর্ডারের ভিতরে কাটিং করা হয়, ওটাকে কাটিং করে আমরা ওই স্লিপটা ওখানে লাইন করে ওখানে ওই স্লিপটা বসাই, আবার আরেকটা পিস্টন থাকে ওর সাইজে এটারে ফিনিশিং করা হয়। এ তো ফিনিশিং করার মাধ্যমে পরে ক্যারান শেপ সেটিং করতে হয়, হেডের কাজ আছে, ভালভের কাজ হয়। এগুলো প্রথমত আসলে অনেক গাড়ির মালিকদের সাথে আমার সম্পর্ক আছে, ইঞ্জিন মিস্ত্রিদের কাছে তারা আসে, আসলে তাদের মাধ্যমে আমাদের এই কাজগুলো আমাদের ওয়ার্কশপে আসে। এখানে অনেক পার্টস, যেমন আমরা ব্লকের স্লিপ বানাই, ক্যারান শেপের কাজ হয়, হেডের কাজ হয়, নানান ধরনের কাজ হয় আর কি। অনেক পার্টস আমরা নিজেরও তৈরি করি, অনেক পার্টস কিনতে হয়। কষ্ট তো সর্বকাজেই কষ্ট আমরা পাই, আমাদের হয় 7,000-8,000 এরকম ইঞ্জিনের কাজ আমরা বিল নেই, আরও অনেক ধরনের কাজ আছে। তো প্রত্যেকটা কাজেরই একটা রেট আছে, আলাদা আলাদা সব হয়।